সাকিব খান ও অপু বিশ্বাসের তালাক নিয়ে একই বললেন তসলিমা নাসরিন। ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব অপু দম্পতির বিবাহ বিচ্ছেদ এখন বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনায়। এ বিচ্ছেদে তারা নিজেরা যেমন দুই মেরুতে চলে গেছেন, তেমনি চারপাশের মানুষরাও সাকিব অপুর বিচ্ছেদ নিয়ে কথা বলছেন। কেউ বলছেন তাদের একমাত্র সন্তানের কথা চিন্তা করে আবার এক হওয়া উচিত, আবার কেউ বলছে সাকিব দায়ী, অনেকে আবার অপুকে এক কঠিন অবস্থা মোকাবেলার জন্য সান্ত্বনা দিচ্ছেন। এবার এই দুই তারকার ভাঙন নিয়ে কথা বললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি ফেসবুকে অপুকে সান্ত্বনা দিয়ে এক স্ট্যাটাসে লিখেছেন, নায়ক সাকিব তালাক দিয়েছে নায়িকা অপু বিশ্বাসকে, অপুর দোষ হচ্ছে অপু তার স্বামীর নির্দেশ পালন করেনি, তার কথা শোনেনি। সাকিবকে ভালোবেসে অপু নিজের ধর্ম ছেড়ে সাকিবের ধর্ম গ্রহণ করেছে, সাকিবের বাড়িতে ঝি সাকরের মতো কাজকর্মও করেছে। সাকিব বিয়ের ব্যাপারটা লুকিয়ে রাখতে বলেছেন বলে লুকিয়ে রেখেছে, বাচ্চা হওয়ার খবরটাও লুকিয়ে রাখতে বলেছে বলে দীর্ঘকাল লুকিয়ে রেখেছে। বাচ্চা হওয়ার সময় সাকিব হাসপাতালে যায়নি, তারপরও সাকিবের জন্য অপুর ভালোবাসা কিছু কমেনি। এখন বাচ্চা কোলে মেয়েটি পাচ্ছে তালাকনামা। সাকিবের মতো লোকের পুরুষতান্ত্রিকের সঙ্গে তালাক হয়ে যাওয়া অবশ্য ভালো, স্বনির্ভর মেয়ে নিজের দেখভাল নিজেই করতে পারে। সাকিবের জন্য কান্নাকাটি হাহুতাস বন্ধ করতে হবে অপুকে। আপাতত অপু বিশ্বাসকে কোনো পুরুষকে বিশ্বাস করা উচিত। অপুকে এখন নিজের পায়ের তলার মাটি যেমন শক্ত করতে হবে, মনের ভেতরের মাটিও আরও শক্ত করতে হবে। তার পায়ের তলার মাটি মনের ভেতরের মাটি দুই এখন নরম, যে কেউ তাকে ডুবিয়ে দিতে পারে কাদায়, যে কেউ আবার তাদের মনেও অনায়াসে ঢুকে যেতে পারে। প্রেম করে সাকিব অপু বিয়ে করে 2008 সালের 18ই এপ্রিল, কিন্তু 9 বছর বিয়ের খবর গোপন রাখে এই তারকা জুটি। চলতি বছর 10 এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে 6 মাস বয়সী ছেলে আব্রাহাম জয়কে নিয়ে হাজির হয় অপু বিশ্বাস। বিয়ের খবর প্রকাশের 8 মাসের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে গেল তাদের। সাকিব তার আইনজীবী সিরাজুল ইসলামের মাধ্যমে 28 নভেম্বর অপু বিশ্বাসের কাছে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আইন প্রক্রিয়ায় তাদের এই বিচ্ছেদ হবে আগামী 90 দিনের মাথায়।